যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সুলতানা কামালকে হেফাজতে ইসলামের হুমকি ও পাহাড়ি জনগোষ্ঠীর উপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় রোববার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অসাম্প্রদায়িক নাগরিক সমাজ এ ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বাগত বক্তব্যে গণজাগরণ মঞ্চের সাংগঠক রনি বলেন, হেফাজতি অপতৎপরতার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার মন্তব্যে আমরা মর্মাহত। এহেন মন্তব্যে প্রকারান্তরে হেফাজতকে সমর্থন ঘটেছে। সমাবেশের প্রস্তাব পাঠ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্র শাখা সভাপতি মিথুন আহমেদ। প্রস্তাবে উল্লেখ করা হয়, হেফাজতে ইসলামের নামে যারা সুলতানা কামালকে ইটখোলায় পোড়ানো হবে এবং তার হাড় মাংস এক জায়গায় থাকবে না বলে হুমকি দিয়েছে, তাদের সকলকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের প্রত্যাশা করেছে প্রবাসীরা। মানবাধিকার নেত্রী সুলতানা কামালের সুরক্ষার জন্য রাষ্ট্রের যে দায়িত্ব তা যথাযথভাবে পালনের আহ্বান জানাচ্ছে এই সমাবেশ। প্রস্তাবে পাহাড়ি জনগোষ্ঠী সুরক্ষার জন্য 1997 সালে শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়। সমাবেশে আরো বক্তব্য দেন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মুজাহিদ আনসারি ও শীতাংশু গুহ। এছাড়া সমাবেশে আরো উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক রাশেদ আহমেদ এবং সদস্য সচিব রেজাউল বারী। 71-এর ঘাতক দল নির্মূল কমিটির গোপন সান্নাল যুক্তরাষ্ট্র উদিচিত জীবন বিশ্বাস ও সাবিনা উর্বি হাই, শিবলি সাদিক ও পঙ্কজ দেবনাথ। নিত্য নতুন খবর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে সবচেয়ে আগে ও সব ধরনের ট্রেন্ডিং ভিডিও আপলোড করা হয়। আমাদের ভিডিও আপনার ভালো লাগলে এক্ষুনি লাইক দিন, কমেন্ট করুন।